নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। তিন দিনের বরাক সফরে অধ্যক্ষ দৈমারি, ঐতিহাসিক খাসপুর রাজবাড়ি পরিদর্শন। ভুবনডহরে গভীর রাতে শ্রমিকের ওপর হামলা শিক্ষকের, চাঞ্চল্য এলাকা জুড়ে। ভিজিলেন্স টিমকে রেশন সমস্যা জানাতে সালচাপড়ায় সড়ক গ্রাহকরা তীব্র ক্ষোভ ব্যক্ত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক উপত্যকার ঐতিহাসিক স্থল খাসপুরের রাজবাড়ি পরিদর্শন করলেন অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি। তিন দিনের সফরে মঙ্গলবার সকালে তিনি শিলচর বিমানবন্দরে অবতরণ করেন। এদিন বিমানবন্দর থেকে সোজা চলে যান খাসপুরের ঐতিহাসিক রাজবাড়ি পরিদর্শন করতে। রাজবাড়িতে পৌঁছে ঐতিহাসিক স্থানটির উন্নতি ও রক্ষণাবেক্ষণে কি কি করতে হবে তা নিয়ে প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, অসমের আদি বাসিন্দাদের কৃষ্টি ও সংস্কৃতি রক্ষার্থে সরকার এগিয়ে এসেছে। ইন্ডিজেনিয়াস ফেথ ও কালচার নামে বিভাগ একটি তৈরি করা হয়েছে। বরাকের ডিমাসা, কুকি, মার, খিলঞ্জিয়াদের ভাষা সংস্কৃতি ধর্ম রক্ষা করা এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ সরকারের কাছে তুলে ধরবেন বলে জানান। অধ্যক্ষের সফরকালে এদিন তার সাথে উপস্থিত ছিলেন হাফলং এর বিধায়ক নন্দিতা গার্লুসা, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় ও কাছাড় জেলার জেলাশাসক কীর্তি জল্লি। এদিকে মঙ্গলবার তিনি লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীনগর জিপি অফিসে গিয়ে সেখানকার আদিবাসীদের সাথে মিলিত হন। শিলচর সার্কিট হাউসে রাত যাপন করে বুধবার সকালে হাইলাকান্দিতে সভা শেষ করে কাটলিছড়া পৌঁছে আদিবাসীদের সাথে বৈঠকে মিলিত হবেন। যিটো ঐতিহাসিক স্থান, যিবিলাক আর্কিওলজিক্যাল সাইট, সেইবিলাকক প্রিজার্ভ করার কারণে আর ডেভেলপ করার কারণে অসম সরকারে এটা সিদ্ধান্ত লৈছে। এন্ড ইন্ডিজিনিয়াস ফেথ এন্ড কালচার বলে বিভাগ এটা খুলিছে। তারপরা যিমান আমার ঐতিহাসিক জায়গা আছে, আর্কিওলজিক্যাল সাইট আছে, সেইবিলাক প্রটেকশন, প্রিজার্ভেশন আর ডেভেলপমেন্টর কাম করিব। আর অসমৰ যিসকল ভূমিপুত্র ইন্ডিজিনিয়াস মানুহ আছে, সেই ইন্ডিজিনিয়াস মানুহবিলাকৰ ভাষা, কলা, সংস্কৃতি, তেওঁলোকৰ সমাজৰ রীতি নীতি, এইবিলাক যাহাতে প্রচলন করে থাকিব পারে তেওঁলোকে নিজৰ মানে সমাজৰ মানে নিয়ম মতে, সিস্টেম মতে, তো সেইটো ক্ষেত্রত আমার বিভিন্ন জায়গাত বসবাস করা অসমৰ যিসকল ইন্ডিজিনিয়াস মানুহ আছে, খিলঞ্জীয়া মানুহ আছে, তেওঁলোকে আজি কি ধরনৰ সরকারৰ পৰা ব্যবস্থা লওয়াটো বিচাৰে, যিটো ব্যবস্থাৰ দ্বারা তেওঁলোকৰ ভাষা, কলা, সংস্কৃতি এইবিলাক মানে জীয়াই রাখিব পারে আর তেওঁলোকে প্রচলন করিব পারে আর সেইটো বেলেগকো তেওঁলোকে প্রসার করিব পারে। গতিকে আজি ইয়াত আমি কাশপুরত এই আর্কিওলজিক্যাল সাইটটো চালু, ইয়ার কারণে প্রটেকশন কি করিব লাগে কি নালাগে আমি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের লগত কথা পাতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি সেই বিষয়ে অবগত করিব লাগিব। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সেই গোটেই কথাবিলাক আর্কিওলজিক্যালর বিভাগের লগত আর সবর লগত কথা পাতি সেই অনুযায়ী যিটো এডভাইস দিব এইটো সুরক্ষিত সংরক্ষিত করার কারণে এইটো অসম সরকারে ব্যবস্থা লব। গভীর রাতে ঘরে ঢুকে দীপেন চাষা নামের এক শ্রমিকের উপর হামলা চালায় প্রতিবেশী দৈপায়ন কেউট, অঙ্কুর কৈবর্ত ও দীপঙ্কর কেউট নামের তিন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গত 10 সেপ্টেম্বর মধুধলার ভুবনডহর চা বাগানে। এর মধ্যে অভিযুক্ত দীপঙ্কর কেউট পেশায় একজন স্কুল শিক্ষক। এদিকে শ্রমিক দীপেন চাষার বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এদিকে ঘটনার পর দীপেন চাষার পত্নী সুমা চাষা শিক্ষক দীপঙ্কর কেউট, তার পুত্র দৈপান কেউট ও অঙ্কুর কৈবর্তকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে ঘটনার 4 দিন অতিবাহিত হলেও পুলিশ ঘটনাটি তদন্ত না করায় রহস্য দানা বাঁধছে। এদিকে মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ তুলে ধরেন শ্রমিক দীপেন চাষার পত্নী সুমা চাষা। দীপঙ্কর কেওট আর তার ছেলে দৈপায়ন কেওট, অঙ্কুর কৈবর্ত, তারা আইয়া রাত্রে 11টার সময় আইয়া আমরা ডাকের। এরপরে আমি তো তার বাবা ঘুমো, এখন সারাদিন পরিশ্রম করিয়া আইছে, তারা ঘুমো আছে। আমি উঠিয়া দরজা খুলছি, খোলার পরে তো আমার বুকে মারছে লাত। এরপরে আমি পড়ি গেছি, পড়ার পরে তো আইয়া তো ওদিকে আবার আইয়া দরজা আনটা দেখ বা এদিকে দরজাটা দরজাটা দরজা, এরপরে গিয়া এইখানে আইন দাদা
ওই দেখেন এটা ওয়াল ফাটাইয়া এরপরে ভিতরে রোড দেখা যায় আর কিরকম এর মাস্টার নি গুন্ডা এটা কিছু আমরা ওই দেখেন এটা আমরা কেস করছি থানা কেস করছি কিন্তু এখনো কোনো ইয়ে আছে না খুব দেখুন আমরা এটা কি আমরা 5 দিন হয়ে গেছে কেস করা এখনো পর্যন্ত কোনো খবর আইলো না দেখুন আর ওই দেখুন এটা ভাঙ্গিয়া আর রোড বার করে লাইছে ভিতরে রেশন ব্যবস্থায় বিভিন্ন অসুবিধার কথা ভিজিলেন্স টিমের কাছে তুলে ধরতে মঙ্গলবার সকাল থেকে শালচাপড়া রেশন দোকানের সামনে জড়ো হন গ্রাহকেরা। কিন্তু প্রায় ঘণ্টা দুয়েক অপেক্ষার পরও গুয়াহাটি থেকে শালচাপড়া ভিজিলেন্স টিম না আসায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তারা। এদিন ভিজিলেন্স টিমের কাছে গ্রাহকরা তাদের বিভিন্ন সমস্যা সহ রেশনের দ্রব্যমূল্য বৃদ্ধি ও ডিলারদের মাসিক সামগ্রী প্রদানে অনিয়মের অভিযোগ জানাতে জড়ো হলেও নিরাশ হয়ে বাড়ি ফিরতে হয় তাদের। সমবায় সমিতির সম্পাদক হিসাবে করেছি তখন লো আমরা খবর পেলাম যে আমাদের কিছু ডিলারের দোকান রেশন দোকান ভিজিট করা হবে। আমাদের এরিয়া অফিসার বললেন ওনারাও রাজকমল শর্মা, দেবজিৎ পাঠক, রাজীব দাস, মিনার হুসেন সাইজন সকাল 8টার থেকে আমাদের শালচাপড়াতে পাবলিক কনজিউমার হল লইয়া কিছু তারা দাবি দেবার ছিল যে ভিজিলেন্স কমিটি এলে তারা দাবিগুলো উত্থাপন করবে, হ্যাঁ তারা সমস্যা সমাধান করবে। কিন্তু এই আমাদের সামনে যে ভিজিলেন্স সেলের গাড়িগুলো গেল এডিসি মহাশয়ের সঙ্গে স্কোয়াড গুলারে তারা সিগনাল দিছে স্কোয়াড থেমেছিল কিন্তু ওনারা থেমেন নাই চলে গেলেন। এই গ্রামের পঞ্চায়েতে বা জনসাধারণের অভিযোগ যে তাদের কেরোসিন 3 লিটারের জায়গা 750 গ্রাম পাচ্ছে, খালি চাউল আর আটা মাসে আসে আর চানা ডাল আগে আগে দেওয়া হয়েছে এখন দেওয়া হয় না, তারা এটার লাগে দুঃখিত। তাই হিসাবে আমাদের এই এত অঞ্চলের এরিয়ার দাবি হিসাবে আমরা দাবি জানাই আর যে আমাদের সমস্যাগুলো যা আগামী দিনে সরকারের কর্ণপাত করার জন্য আর আমাদের সমিতির কেরিং চার্জ এবং ডিলারের প্রফিট আজ দীর্ঘদিন থেকে 70 লক্ষ কোটি টাকা কোনো কোনো সমবায় সমিতি আটকে পড়ে রয়েছে, তাই এইগুলো যেন আমাদের অতি সত্বর পাইয়ে দেওয়া হয় তার জন্য আমরা বিনম্র আবেদন। মঙ্গলবার কেন্দ্র ও রাজ্য সরকারের জল জীবন প্রকল্পের আওতায় উধারবন্দ বিধানসভা কেন্দ্রের খাসপুর জিপির বাগেরকোনা এলাকায় পুরাতন পিএইচির পাশে 94,41,000 টাকা ব্যয় সাপেক্ষে একটি পানীয় জল প্রকল্পের শিলান্যাস করেন এলাকার বিধায়ক মিহির কান্তি সোম। পরে এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে অতিথিদের বরণ করা হয়। এদিনে সভাতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহির কান্তি সোম বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জল জীবন মিশন প্রকল্পের স্বপ্নকে বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে সরকার। আগামী 2024 সালের মধ্যে ভারতবর্ষের প্রতিটি ঘরে নল দিয়ে জল পৌঁছানো হবে। এদিকে সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় এসডিও জিয়াবুল হোসেন লস্কর বলেন, প্রায় 70 মিটার দেওয়াল বিশিষ্ট 60,000 মিটার জলের ট্যাঙ্ক তৈরি করা হবে। জল সরবরাহের জন্য 12.5 HP এবং 7.5 HP এর দুটো পাম্প বসানো হবে। এছাড়া 3.5 কিলোমিটার পাইপ বসিয়ে 367টি পরিবারের ঘরে জল পৌঁছানো হবে বলে জানান। শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাসপুর জিপি সভানেত্রী জয়শ্রী বর্মন, আঞ্চলিক পঞ্চায়েত কস্তুরীদেব প্রমুখ। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর একটাই স্বপ্ন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি যে স্বপ্ন দেখেছেন, প্রত্যন্ত এলাকা বা একবারের যারা নিচে যাদের কিছু নেই, সর্বস্ব নেই, যাদের কিছু বলারও অধিকার থাকতো না, মানুষগুলা এতভাবে ডিপ্রাইভ ছিল, তাদের কোনো সুযোগ সুবিধা ছিল না, ছিল পানীয় জলের ব্যবস্থা না, ছিল তাদের বাড়িতে এলপিজি গ্যাস না, ছিল তাদের মাথার উপরে ছাদ না, ছিল তার অন্ন বস্ত্র ব্যবস্থা। এইভাবে সেই স্বপ্নকে সাকার করতে মাননীয় প্রধানমন্ত্রী যে সংকল্প নিয়েছেন আর আপনারা দেখছেন কিভাবে দ্রুত গতিতে কাজগুলো হয়ে যাচ্ছে। এখন প্রতিটা ঘরে ঘরে চাল পাচ্ছে, বিগত সরকারের আমলে মানুষ ভোগা মর্ত না খেয়ে মারা গেছে, না বিনা চিকিৎসায় মারা গেছে। আজকের দিনে ভারতীয় জনতা পার্টি সরকারের একটাই সংকল্প, সবার জন্য বাসস্থান, সবার জন্য খাদ্য ব্যবস্থা, সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য সেবা, সবার জন্য বিশুদ্ধ পানি, সবার জন্য সড়ক, এই ছিল আমার সরকারের ব্যবস্থা চলছে। পূর্ণ দমে কাজ চলছে। ভগ্ন দশাময় সরকারি স্কুলগুলোর অস্তিত্ব রক্ষার্থে প্রাক্তন পড়ুয়াদের এগিয়ে আসতে এক সংবর্ধনা সভার মাধ্যমে আহ্বান জানান রামনগর হাজি ইছাক আলী মজুমদার প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ।
মঙ্গলবার স্কুলের পক্ষ থেকে প্রাক্তন ছাত্র তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমানকে মানপত্র দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পরে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে স্কুলের পরিকাঠামো সহ বিভিন্ন সমস্যা সুরাহার উদ্যোগ নেন প্রাক্তন ছাত্র আতাউর বাবু। তিনি এও বলেন, অতীতে শিক্ষক শিক্ষিকারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে গিয়েও অনেক কষ্ট করে কোচে কাঁচাদের মানুষ করেছেন, বর্তমান সময়ের মতো তারা কোনো সুযোগ সুবিধা পাননি বলে অভিমত ব্যক্ত করেন। স্কুল পরিকাঠামো উন্নয়নে আতাউর বাবুর স্বেচ্ছায় এগিয়ে আসার জন্য তাকে সাধুবাদ জানান স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আমরা প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আমি নিজে পড়ুয়া ছাত্র ছিলাম, আমরা তৎসময়ে দেখতে পেরেছি আমাদের শিক্ষক শিক্ষিকার্থীরা বিভিন্নভাবে ফেস করেছেন। বর্তমান আমাদের মাননীয় আসাম সরকার যে উদ্যোগ নিয়েছে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন স্কুলের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এনেছে, আমরা যখন পড়ুয়া ছাত্র ছিলাম সেই রকম ইনফ্রাস্ট্রাকচার ছিল না, সেই রকম এনভায়রনমেন্ট ছিল না। বর্তমান সরকার যে প্রস্তুতি নিয়েছে এবং নিয়ে যাচ্ছে আমরা বর্তমান সরকারের প্রশংসা করি। আজকে আমার এই স্কুলে আমি পড়ুয়া ছাত্র ছিলাম, একটা সম্মানপত্র ওনারা প্রেরণ করেছেন, সত্যি আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমি আজকে এই স্কুল থেকে ইংলিশের আলফাবেট থেকে নিয়ে বেঙ্গলির অক্ষর থেকে নিয়ে আমি যখন এমিল লিভিং স্কুলে আমি গিয়েছি, এই স্কুল থেকে আমি আমার হ্যান্ডরাইটিং থেকে নিয়ে আমি বেঙ্গলি আলফাবেট থেকে নিয়ে সবগুলো আমি শিখেছি। তার জন্য আমি এই স্কুলের যিনি বর্তমান প্রধান শিক্ষিকা, তৎকালীন সময়ের যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন সবার কাছে আমি চিরঋণী এবং সবার কাছে আমি দোয়া আশীর্বাদ কামনা করব। ভগবান আল্লাহ যাতে যতদিন এই পৃথিবীতে জীবিত রাখেন, জনসভায় নিযুক্ত হিসাবে রাখতে পারেন, সেই আশা আকাঙ্ক্ষা আমি রাখি। দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শের প্রচার প্রসারে কাজ করে যাওয়া সংগঠন নরেন্দ্র মোদী বিচার মঞ্চের কাছাড় জেলা সভানেত্রী হিসেবে নিযুক্তি পেলেন শিলচরের বিশিষ্ট সমাজসেবী সর্বাণী গোস্বামী। তিনি দীর্ঘদিন থেকে লায়ন্স ক্লাবের সদস্য হিসেবে সমাজসেবায় জড়িত রয়েছেন। বর্তমানে তিনি লায়ন্স ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ানের সম্পাদিকা, ওলিও ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ান ফোর এভারের অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার শিলচরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নরেন্দ্র মোদী বিচার মঞ্চের সভানেত্রীর দায়িত্বটি সর্বাণী গোস্বামীর হাতে তুলে দেন সংস্থার ন্যাশনাল জয়েন্ট সেক্রেটারি দীপঙ্কর ধর। পরে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সর্বাণী গোস্বামী বলেন, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স বিশ্বদীপ গোস্বামী, মিন্টু পাল প্রমুখ। নরেন্দ্র মোদী বিচার মঞ্চ এই সংস্থাতে আজকে আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসেবে জয়েন করলাম, ভালো লাগছে। এবং আগামীতে আমরা কিভাবে কাজ করব, আমরা যে পরিকল্পনা নিয়ে এসেছি, আমাদের প্রতিটি পরিকল্পনা নরেন্দ্র মোদীজির অনুপ্রাণিত হয়ে আমরা কাজ করব, ওনার আদর্শকে মেনে আমরা কাজ করব। আগামীতে বিভিন্ন সংস্থার কিছু নির্ধারিত প্রকল্প আমাদের রয়েছে, যেমন ব্লাড ডোনেশন, এডুকেশন ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, বিভিন্ন সেরকম শাখা রয়েছে। তাছাড়াও আমরা আরও সামাজিক কাজে আমাদের যা করতে পারি আমরা নিশ্চয়ই করব। আমরা আশাবাদী যে আমরা আরও এগিয়ে যাব, নতুন সমাজকে আরও সুন্দর করে গড়ে তুলব। ছাত্রছাত্রীদের ভর্তির সমস্যা নিয়ে কয়েকদিন থেকে চলছে দফায় দফায় প্রতিবাদ। বিনা পরীক্ষায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা পাশ করিয়ে দিয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রত্যেক ছাত্রছাত্রীর ভর্তির সুযোগ পাবে, প্রয়োজনে দুটি শিফট করা হবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রীর কথার কোনো মূল্য নেই, এই অভিযোগ করেন ছাত্রনেতা মজমুল ইসলাম। বিনা পরীক্ষায় নম্বর দিয়ে কিভাবে ছাত্রছাত্রীর মেধা যাচাই করা সম্ভব? মেধার ভিত্তিতে যদি ভর্তির সুযোগ পেতে হয় তাহলে কেন পরীক্ষা অবতীর্ণ করল না সরকার? যখন বিনা পরীক্ষা সবাইকে পাশ করে দেওয়া হয়েছে তখন পড়ার সুযোগ করে দেওয়া সরকার দায়িত্ব, এই দাবি উত্থাপন করে হাইলাকান্দি জেলার প্রত্যেকটি কলেজে অধ্যক্ষের কাছে এবং হাইলাকান্দির জেলাশাসকের কাছে ও রাজ্যের শিক্ষামন্ত্রী রণজ পেগোর কাছে পত্র প্রদান করেন হাইলাকান্দি জেলা এনএসইউআই সভাপতি আব্দুল আহাদ বরভুইয়া ও উপসভাপতি মজমুল ইসলাম লস্কর। সরকার সেই বিষয়ে গুরুত্ব না দেওয়ায় মাঠে নামতে বাধ্য হয় এনএসইউআই। ছাত্রনেতা মজমুল ইসলাম লস্কর জানান, খুব শীঘ্রই ভর্তির সমস্যার সমাধান না হলে সমগ্র বরাক উপত্যকা জুড়ে অনির্দিষ্টকালের জন্য ছাত্র আন্দোলনের ডাক দেওয়া হবে, এতে প্রত্যেকটি ছাত্র সংগঠনের সহযোগিতা কামনা করেন তিনি। করে তোলা হয়েছিল, প্রিন্সিপাল মহোদয় বলেছিলেন যে একদিনের মধ্যে আমি তোমাদেরকে অ্যাডমিশনের একটা ব্যবস্থা করে দিব। তারপরে পুনরায় আরেকদিন স্টুডেন্টরা আবার আন্দোলন করতে বাধ্য হয়েছিল রাজপথে, কিন্তু তাও কোনো সমাধান মেলেনি। দেখেন, বারবার অ্যাডমিশনের জন্য
বিনা পরীক্ষায় মেধা যাচাই করে অ্যাডমিশন দেওয়া হয়েছে যে স্কুল কলেজগুলোতে। বাকি যারা ডিপ্রাইভ স্টুডেন্ট রয়েছে এরা এখন যাবে কোথায়? আমাদের স্পষ্ট এবং স্টিল নাও ডিমান্ড যে যারা অন্ততপক্ষে যে স্কুল কলেজগুলোতে অ্যাপ্লাই করেছে তাদেরকে প্রয়োজনে দুটি শিফট বানিয়ে অ্যাডমিশনের ব্যবস্থা করে দেওয়া। শিক্ষামন্ত্রী মহোদয় প্রথমে বলেছিলেন যে আমি যখন সবাইকে পাশ করে দিয়েছি সবাই অ্যাডমিশন পাবে, তাহলে শিক্ষামন্ত্রীর সাথে বর্তমানে শিক্ষামন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণার সাথে অ্যাডমিশনের কোনো মিল নেই। আমরা আজকে লাস্ট এবং ফুল সিদ্ধান্ত নিয়েছি, যদি আগামী কাল আমরা আবার স্যারদেরকে ছেড়ে দিয়েছি, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ছেড়ে দিয়েছি, সরকারের কাছে ছেড়ে দিয়েছি, এখানে আপনারা স্টুডেন্ট দেখতে পাচ্ছেন প্রায় 150-এর অধিক স্টুডেন্ট আজ থেকে প্রায় 7 দিন কলেজে প্রিন্সিপাল মহাশয় বলেছেন যে কালকে আসো পরশু আসো, এইভাবে 7 দিন হয়ে গেছে স্টুডেন্টরা খালি আসা যাওয়া করে কিন্তু ওদের কোনো কাজে কাজ হয়নি। আমাদের হাইলাকান্দি জেলা এনওসি থেকে শুরু করে বিভিন্ন সংগঠন নিয়ে আমরা কিন্তু কালকের পরের দিন থেকে একটা ছাত্র আন্দোলনের নজির করব হাইলাকান্দিতে। স্নাতক বর্ষে ছাত্র ভর্তিতে ইনকাম সার্টিফিকেট নিয়ে হয়রানির বন্ধে প্রশাসনিকভাবে জরুরি ব্যবস্থার দাবি জানালেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। এ ব্যাপারে কাছাড় জেলা প্রশাসন ও কলেজ সমূহের অধ্যক্ষদের কাছে চিঠি লিখেছেন তিনি। প্রশাসনকে স্মরণ করিয়ে দেন যে সরকার আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য স্নাতক শ্রেণীর কোর্সের ভর্তি ফি মুকুব করছে এবং বেশ কিছুদিন আগে জেলা প্রশাসনকে চিঠি লিখে আবেদনের ভিত্তিতে যোগ্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় ইনকাম সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা নির্দেশ দিয়েছে। কিন্তু প্রশাসনিক গাফিলতির দরুন জেলা প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং সংশ্লিষ্ট কলেজগুলিতেও কোনো নির্দেশ পাঠায়নি। এদিকে ভর্তির সময়সীমা অতিক্রান্ত হতে যাচ্ছে দেখে শিক্ষার্থীদের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়। কলেজ কর্তৃপক্ষ কোনো সরকারি নির্দেশ না পাওয়ায় ফিস ছাড়া ভর্তির ব্যাপারে তাদের অক্ষমতা জানায়। উদ্ভূত পরিস্থিতিতে অতিরিক্ত জেলাশাসক ও শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত রাজীব রায়কে লেখা প্রাক্তন সাংসদ ও তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের পত্র নিয়ে কাছাড় তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়ের সঙ্গে সাক্ষাৎ করে সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। আলোচনায় জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে ছাত্র ভর্তি সমস্যার সমাধানের আশ্বাস দেয়। কাছাড় তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দলে ছিলেন সজল বণিক, রাজেশ দেব, কুশল দত্ত, রণজিৎ দেবনাথ প্রমুখ। বাউরিঘাট জিপি কার্যালয়ে কৃষি ভাতার ভেরিফিকেশনে কৃষকদের কাছ থেকে উৎকোচ আদায়ের ঘটনায় সোমবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উৎকোচ আদায়ের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বয়ান রেকর্ডিং করার সময় এসআর মজুমদার নামে বাউরিঘাট জিপির এক সদস্যের ভাই রেকর্ডিংয়ে বাধা দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ কৃষকদের তোপের মুখে পড়ে অবস্থা বেগতিক দেখে মজুমদার পদবীর ব্যক্তিজন জিপি কার্যালয় ত্যাগ করেন। এতে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা 1টা নাগাদ। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ AJYCP। পরিষদের বাউরিঘাট আঞ্চলিক সমিতির সভাপতি বাবুল হোসেন লস্কর অভিযোগকারী কৃষক সুমন আহমেদ লস্করকে সাক্ষী রেখে বলেন, বাউরিঘাট জিপি কার্যালয়ে কৃষি ভাতার ভেরিফিকেশনে উৎকোচ আদায় করা হচ্ছে। এ ব্যাপারে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান সমিতির সাধারণ সম্পাদক সেলিমউদ্দিন লস্কর, কার্যকরী সভাপতি মুক্তা হোসেন মজুমদার, জহিরুল ইসলাম বড়ভুঁইয়া, রবিজুল হোসেন লস্কর, রাজীব হোসেন লস্কর প্রমুখ। বাউরিঘাট জিপির 9 নম্বর গুরুবর পঞ্চায়েতর ভাই সাদিকুর রহমান মজুমদার, বাবার নাম সিরাজউদ্দিন মজুমদার, এই মানুষের পরিচয় দেন আমি পঞ্চায়েতর ভাই, পঞ্চায়েতর ভাই মাধুর পরিষদে। আজকে আমি ওই কেন সামনে একটা খামে আমি তোলা ব্যস্ত আছি পাম্পের ওখানে, তখন ওগুলা মানুষ আইজন, মানুষ আমার ঘরে মানুষের হইলে আমার 20 টাকা দেও, 30 টাকা দেও, বেলেগুন কীটা লাগে দিতাম, বেলেগুন পেরিমিশন লাগে, বেলেগুন দেবা লাগে নি, বিলো এগুন দেবা লাগে, এগুন না দিলে হইতো না। তখন কিছু মানুষের পয়সা আছে তো দিলেন, কিছু মানুষের পয়সা নাই, একটা বয়স্ক মানুষ আছে, মুরব্বী মানুষ আছে, পয়সা বলে লইয়া আইন না তো 20 টাকার মাহর পয়সা লইয়া জেরাক্সে বিরাক্সে যাই দিয়ে। আজকে আমার বড়বন বারগার জিপি বড়বন তার একটা ছেলে ও আছে ড্রাইভারে করে, হে আইসে তার ভেরিফিকেশন হয়ে গেল, আবার মানে তারে কইলে চার্জ করছে 20 টাকা দিবার লাগে। এ কইল কি 20 টাকা, কি 20 টাকা তো দিবার কথা না, বলে না 20 টাকা তুমি দিতে লাগবো, এটা ফাটুয়ারি আছে, জিএস আছে, এটা তোলা খায় খরচ আছে, এটা খায় খরচ দেবা লাগে, ও তো হে 20 টাকা বইলা দিলে, 20 টাকা দেবার পরে এনে উঠিয়া কইছে তার সপ্তাহ করছে, তা করে উঠিয়া কইছে যে তোমার ডাইনে খেয়ে ফুবে খেয়ে দক্ষিণে খেয়ে উত্তরে খেয়ে তারা কইছে, এ উঠিয়া কইছে তো ডাইন পাওয়া হয়েছে, তার কইছে ফুবে বিল কইছে, ফুবে বিল কইতেছে এর উঠিয়া কইছে সে তো তোমার হইতো না, তোমার 500 টাকা দেবা লাগবে, তুমি বিলর দাও, বিলে কি 500 টাকা, কি বিলে না 500 টাকা না দিলে হইতো না। বিভিন্ন ক্ষেত্রে মানুষের পয়সা হয়রানি করে, বিভিন্ন ক্ষেত্রে মানুষের পয়সা।
করঙ্গজার জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ পাথারকান্দি ও রাতাবাড়ি বিধানসভার মধ্যবর্তী স্থানে স্থাপনের জোর দাবি জানালো কংগ্রেস। মঙ্গলবার পাথারকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রতাপ সিনহা বলেন, রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে এখনও করিমগঞ্জের মেডিকেল কলেজ স্থাপন ইস্যুটি ঝুলে আছে। অথচ বিগত 2016 সালে নির্বাচনে বিজেপি তাদের প্রচারে করিমগঞ্জ জেলায় একটি মেডিকেল কলেজে স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজকের দিনে কেন্দ্র রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার অধিষ্ঠিত হবার পরও মেডিকেল কলেজের জমিটুকুও চিহ্নিত করতে পারেনি। স্বাধীনতার দীর্ঘদিন পর করিমগঞ্জের প্রস্তাবিত এই মেডিকেল কলেজ বৃহত্তর জেলাবাসীর আশা আকাঙ্ক্ষাকে কিছুটা হলেও পূরণ করতে পারে এমনটাই আশা ছিল সবার। কিন্তু বিগত 16 জুলাই এবারের বাজেটে রাজ্য সরকার নতুন আরো 5টি মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব নিয়ে এলেও করিমগঞ্জের জন্য ঘোষিত এই মেডিকেল কলেজকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। অথচ ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন জেলায় বেশ কটি মেডিকেল কলেজের কাজ বর্তমানে জোর কদমে এগিয়ে চলছে। প্রতাপবাবু আরো বলেন, আজকের দিনে করিমগঞ্জ জেলার 5টি বিধানসভার মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে রাতাবাড়ি ও পাথারকান্দি। ভৌগোলিক দিক থেকে উক্ত কেন্দ্র দুটিতে পর্যাপ্ত পরিমাণ সরকারি জমিও রয়েছে, কিন্তু এসব জমিগুলোকে কাজে লাগাতে চাইছে না বিজেপি শাসিত সরকার। আগামী দিনে সরকার ঘোষিত এই মেডিকেল কলেজটি পাথারকান্দি ও রাতাবাড়ি কেন্দ্রের মধ্যবর্তী স্থানে স্থাপন করতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি জানান। আমাদের কিন্তু আপার আসাম লোয়ার আসামে যেগুলো মেডিকেল কলেজ ঘোষণা হয়েছে সেইগুলো প্রায় কাজ শেষের দিকে এবং ওপেনিং হবে 2-2.5 মাসের মধ্যে। আমাদের কি দুর্ভাগ্যজনক, আমরা কি আমরা অত্যন্ত দুঃখিত। পাথারকান্দি এবং রাতাবাড়ি মধ্যস্থানে যে হওয়ার কথা ছিল আজ পর্যন্ত সেই মেডিকেল কলেজের মাটি পর্যন্ত অ্যাকোয়ার করতে পারেনি সরকার। এটা কি সরকারের সদিচ্ছা না সরকারের ইচ্ছা নেই আমাদের এখানে হওয়ার? ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি আমরা 2 সমষ্টি মানুষ, কিছু দুষ্টচক্র আবারও কাজ করতেছে মেডিকেল কলেজ যাতে এখানে না হোক। এবং পেপারের মাধ্যমে ফেসবুকে পেয়েছি বলে মেডিকেল কলেজ হতে হলে সিভিল হসপিটালের 5 কিলোমিটার বা 10-এর রেডিয়াসের ভিতরে হতে হবে, কিন্তু অফিসিটি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার কোনো গাইডলাইনে টার্মস অ্যান্ড কন্ডিশনে নেই এরকম যে 5 কিলোমিটার বা 10 কিলোমিটার রেডিয়াস হতে হবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে জোরালো আবেদন এবং দাবি, এই 2 সমষ্টির মানুষ মেডিকেল যদি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হয় সেটা হতে হবে পাথারকান্দি এবং রাস্তাবাড়ির মধ্যস্থানে, আর যদি না হয় প্রয়োজনে আমরা সাব ডিভিশন ডিমান্ড কমিটি যেরকম বানিয়েছিলাম সেইভাবে আমরা পাথারকান্দি মেডিকেল কলেজ ডিমান্ড কমিটি বানাবো এবং সেই কমিটির মাধ্যমে আমরা আন্দোলন। গাঁজা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল ত্রিপুরার কুমারঘাট থানার পুলিশ। জানা যায়, কুমারঘাট মোটরস্ট্যান্ড এলাকায় গত 2-3 দিন ধরে একটি 10 টাকার লরি দাঁড়িয়েছিল, কিন্তু স্থানীয়রা তা প্রত্যক্ষ করতে পেরে কুমারঘাট থানার পুলিশকে খবর পাঠালে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াংয়ের নেতৃত্বে ওসি সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ছুটে গিয়ে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লরিটিতে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে 7 প্যাকেটে মোট 14 কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। পরে পুলিশ গাঁজাসহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। কুমারঘাট থানার ওসি জানিয়েছেন, এ ব্যাপারে মামলা গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে, তবে গাড়ির চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ। গাঁজাসহ গাড়িটি কেন এতদিন ধরে কুমারঘাট মোটরস্ট্যান্ড এলাকায় ছিল তার তদন্তেও নেমেছে পুলিশ। গাঁজাটা আমরা সার্চ করিয়া পাইছি 7টা বান্ডেল, এটারে মেজারমেন্ট করে দেখা গেছে 14 কেজি। আচ্ছা, গাড়িতে কার পাওয়া গেছে স্যার? চালক বা সহচালক? গাড়ি কোনো কেউই ছিল না, এটা আমাদের পাবলিক ইনফরমেশন অনুসারে আমরা এটা সার্চ করছিলাম এবং এক্সিকিউটিভ এক্সিকিউটিভ তো এমনি সার্চ করতে গিয়ে দেখা গেলো যেটা এটা সিটের নিচে ক্যাবিনেটে সিটের নিচে 7টা বান্ডেল, এবং এটা পরবর্তী সময় আমরা মেজারমেন্ট করে জানতে দেখছি যে এটা আমাদের 14 কেজি। হ্যাঁ, তার মানে প্রতিটি বান্ডেল 2 কেজি দূরে আছে। তো এইখানে আমরা এখানে এলাকার লোকেরা জিজ্ঞেস করলাম, কেউ কিচ্ছু করতে পারে না যে এটার মালিক কে। ইভেন মানে আমরা গাড়িটারে কোনো চাবিও নাই, কিচ্ছু নাই। পরবর্তী সময় আমরা এটাতে ওই সিজ করছি, সিজ করে ওইটার আমরা থানাতে নিয়ে আসব। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। 3 দিনের বরাক সফরে অধ্যক্ষ দৈমারি, ঐতিহাসিক খাসপুর রাজবাড়ি পরিদর্শন। ভুবনডহরে গভীর রাতে শ্রমিকের ওপর হামলা শিক্ষকের, চাঞ্চল্য এলাকা জুড়ে।
ভিজিলেন্স টিমকে রেশন সমস্যা জানাতে সালচাপড়ায় সড়ক গ্রাহকরা তীব্র ক্ষোভ ব্যক্ত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।